কাছে এলো পুজোর ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শির শিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা, আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য, দেখে মন লাগে না কাজে। মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা, ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে, কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল, আর দেখে সে মনে মনে তিসি খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র, হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি, আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই, এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়, এবার আবু পাহাড় না মাদুরা না ডাল হাউসি কিংবা পুরী না সেই চিরকালের চেনা লোকের দার্জিলিং, আর দেখছি সামনে দিয়ে স্টেশন যাবার ভাঙা রাস্তায় শহরে দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা পাঁচটা ছটা করে, তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ছালোর দোলা শরতের শান্ত আকাশে, কেমন করে বুঝেছে তারা এলো তাদের পুজোর ছুটির দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির আয়োজন এই কবিতাটির সাথে সুর মিলিয়েই আমার দুর্গাপুজোর ভাবনা। এরপর আসি জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের একটি কবিতায়, বাড়ি ভাড়া বাকি কয় মাস তবু রুগ্ন ক্লান্ত দেহটুকু ঘিরে অত্যাশ্চর্য আবরণ নিয়ে ঘোরে তালি দেওয়া অস্তিত্বের সামগ্রী সংগ্রহে অভিরাম পাল, লগ্নজড়ি কন্যা তার স্ত্রীও ধোঁকে শ্বাস রোগে, রেশন আনার করি বাড়ন্ত সংসারে, বাঁচবার অধিকার ধার করে কয়েকদিন চলে তারপর অনিবার্য শেষ হয়ে যাওয়া। এই তো সেদিন ছোট ভাই মারা গেল গুলি খেয়ে রাস্তার মোড়ে, ওদিকে অনেক রাত্রে ফেরে একদা সুন্দরী তার বোন, তনিমাকে চেনে সব পাড়ার মস্তান, অত্যন্ত পঙ্কিল ঘৃণ্য জীবনের ফেনপুঞ্জ পণ্য দেহ ঘিরে অবিরাম ঘূর্ণাবর্ত রচে, ইতিমধ্যে আকাশ কি ফর্সা হয়ে ওঠে নীল নীল আকাশের গায়ে লাগে কাশফুল মেঘ, ছোট ছোট সারি সারি আশ্বিনের বার্ষিক সমারোহ চোখে পড়ে, ঢাকিরা বায়ান নেয় স্কুলের উদ্গ্রীব ছেলে মেয়েদের শিরদাঁড়া বেয়ে ছুটি শিরশিরিয়ে ওঠে, খেলা খেলা অন্ধকারে আলো ভাঙা দালানের কোণে উঠোনের ঘাস ওঠা বুকে, স্টেশন ট্রেনের বাঁশি পোড়া কয়লার ধোঁয়া গন্ধ আর হঠাৎ দূরের দেশ পাহাড়ের বাঁক ঘুরে পদ্মবিল, এই সব চালচিত্র নিয়ে গহনার নৌকো করে প্রতিমারা পিতৃগৃহে আসে, দ্রুত টোকা পড়ে যায় ভাঙা দরজায়, সামন্ত বাড়ির পেয়াদাটা বায়না নিয়ে আনে, মোটা থাম পূজার দালান ভুলে গেল আজকাল পরশুর কথা ভুলে গেল, অনশন অর্ধাসন বিরহ বিদ্রোহ আর মিছিলের সং সব ভুলে গিয়ে আসে আশ্বিনের সোনার সকাল, ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল।